Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো। বনশ্রীনাথ সাহিত্যের পক্ষ থেকে আমি জয়ন্ত চন্দ্র দেব আজকে হোম স্ক্রিন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন এই অংশটুকু নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি লেনদেন কি। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা কোনো সেবা আদান প্রদানের ফলে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়, সেই ঘটনা বা সেবা আদান প্রদানকে আমরা লেনদেন বলে থাকি। লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা জানি, লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, লেনদেন প্রতিষ্ঠান আর্থিক অবস্থা পরিবর্তন করে থাকে, লেনদেনের দ্বৈত সত্তা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট বিকাশ করে, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান হতে পারে, লেনদেন বর্তমান বছরের সাথে হিসাব করা সত্ত্বেও চলতি বা অতীত বা ভবিষ্যতের সাথেও সম্পর্কযুক্ত থাকতে পারে। কিন্তু এই লেনদেনের মধ্যে কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো সুবিধা নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে শেষ হয়ে যায়, আর কিছু লেনদেন আছে যে লেনদেনের সুবিধাগুলো একটু দীর্ঘ সময় পেতে পাওয়া যায়। এই অবস্থা বিবেচনা করে লেনদেনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এবং একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন কিছু দৃষ্টিকোণ হিসেবে বিচার করা হয়। দৃষ্টিকোণ সুবিধাভোগের সময়, সুবিধাভোগের সময় মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনে সাধারণত সুবিধাভোগের সময় কম থাকে, অর্থাৎ নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে শেষ হয়। মূলধন জাতীয় লেনদেনে সুবিধাভোগের সময় সাধারণত দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে, নিয়মিত এবং অনিয়মিত। মুনাফা জাতীয় লেনদেন সাধারণত প্রতিষ্ঠানের নিয়মিতভাবে সংঘটিত হয়, আর মূলধন জাতীয় লেনদেন সাধারণত অনিয়মিত অর্থাৎ অনেক দিন পর হয়ে যায়। টাকার মুনাফা জাতীয় লেনদেনে টাকার পরিমাণ সাধারণত ছোট অঙ্কের হয়ে থাকে, অন্যদিকে মূলধন জাতীয় লেনদেনে টাকার পরিমাণ সাধারণত বড় অঙ্কের হয়ে থাকে। আমরা মূলধন জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনের কিছুটা আচরণ বুঝতে পেরেছি। আমরা এখন আলোচনা করবো তোমাদের সাথে মুনাফা জাতীয় লেনদেনে কিছু শ্রেণী বিভাগ। প্রথমে রয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি, অর্থাৎ যে ধরনের টাকা আমাদের প্রতিষ্ঠানে আসে ছোট ছোট আকারে এবং নিয়মিত আকারে এবং নির্দিষ্ট হিসাব কালের জন্য, অর্থাৎ সেই বিষয়গুলো কেমন করবো মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে থাকে, প্রতিষ্ঠান সেবাগুলো খুলে সেবা দিয়ে আয় করে থাকে, কমিশন প্রাপ্তি, বাড়ি ভাড়া দিলে বাড়ি ভাড়া প্রাপ্তি, আমরা কোথাও যদি অর্থ বিনিয়োগ করে থাকি তাহলে সেই বিনিয়োগের সুদ বা লভ্যাংশ প্রাপ্তি, এগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি শুধু বর্তমান বছরের সাথে সংশ্লিষ্ট নয়, এটি অতীত বা ভবিষ্যতের সাথেও সম্পর্কযুক্ত থাকতে পারে। এখন আমরা আলোচনা করবো মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ হচ্ছে মুনাফা জাতীয় আয়, অর্থাৎ এই মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় প্রাপ্তির মতো, অর্থাৎ বাড়ি ভাড়া প্রাপ্তি, পণ্য বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এই ধরনের লেনদেন। কিন্তু উল্লেখ্য মুনাফা জাতীয় আয় শুধু বর্তমান বছরের সাথেই সম্পর্কিত। এবার আমরা আলোচনা করবো মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তির মতো মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ এই মুনাফা জাতীয় প্রদান বর্তমান বছরের সাথে সংশ্লিষ্ট সম্ভব অতীত বা ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, এবং প্রদান তার মানে অর্থ আমাদের চলে যাবে। যেমন আমরা পণ্য ক্রয় করে থাকি, আমরা প্রশিক্ষণ নিয়ে থাকতে শিক্ষানবী ভাতা প্রদান করে থাকি, আমরা প্রতিষ্ঠানে বাড়ি ভাড়া দিয়ে থাকি, আমরা কর্মচারীদের মাসিক বেতন দিয়ে থাকি, আমরা বার্তা দিয়ে থাকি, এই ধরনের বিষয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। আর এই মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় সেই পণ্য ক্রয় করা, সেই কমিশন প্রদান, সেই শিক্ষানবীর ভাতা, সেই বাড়ি ভাড়া প্রদান, বেতন প্রদান, এই জাতীয়, কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট হিসাব বছর অর্থাৎ চলতি সালের সাথে সম্পর্কযুক্ত হতে হবে, সেটি হচ্ছে মুনাফা জাতীয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝেছি। আমরা এখন আলোচনা করবো আপনাদের সাথে মূলধন জাতীয় লেনদেন নিয়ে। মূলধন জাতীয় লেনদেনের
আমরা আগে বলেছি যে এই লেনদেনগুলো সাধারণত দীর্ঘ সময়ব্যাপী সুবিধা ভোগ করা যায় এবং এই লেনদেনের মাধ্যমে আমাদের সম্পদ তৈরি হয়, টাকার পরিমাণগুলো একটু বড় হয় এবং এই লেনদেনগুলো আমাদের অনিয়মিত হয়। সেই বিষয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনের শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি বড় অঙ্কের টাকা প্রাপ্তি সাধারণত প্রতিষ্ঠানে এই বিষয়টি খুব একটা হয় না, তিন থেকে চারটি লেনদেনের মাধ্যমে এই মূলধন জাতীয় প্রাপ্তি হয়ে যায়। যেমন প্রতিষ্ঠানের মালিক নিজস্ব তহবিল থেকে যদি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে থাকে অর্থাৎ মূলধন মূলধন জাতীয় প্রাপ্তি, প্রতিষ্ঠান যদি অর্থ সংকট মোকাবেলা করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে বা বন্ধকে ঋণ নিয়ে থাকে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি, প্রতিষ্ঠানে কোন স্থায়ী সম্পদ যদি কোনো কারণে বিক্রয় করে দেওয়া হয় সেই বিক্রয়লব্ধ অর্থ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তারা এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমাদের, আমরা বুঝেছি যে এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয়। এখন আমরা হচ্ছে কোনো মূলধন জাতীয় প্রদান যেটাকে আমরা অব্লিগে বলছি ব্যয়, অর্থাৎ দীর্ঘ সময় সুবিধা ভোগের জন্য যে অর্থগুলো আমরা প্রদান করে থাকি বা যে ব্যয়গুলো করে থাকি সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যেমন প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য মেশিন ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করা, প্রতিষ্ঠানের জন্য দালান কোঠা নির্মাণ অথবা কম্পিউটার ক্রয় করা, ফ্রিজ ক্রয় করা, এইগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এই সুবিধাগুলো আমরা দীর্ঘ সময় ভোগ করবো, এগুলো আমাদের জন্য সম্পদ। তাহলে আমরা বলতে পারি যে মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে আমাদের আসে কি সম্পদ, যেটা আমরা দীর্ঘদিন ভোগ করছি। এখন আমরা আলোচনা করবো মূলধন জাতীয় আয় বা লাভ নিয়ে। সেখানে বলতে আমরা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো প্রকার মেশিন ক্রয় করে থাকি, আমি বলেছি সেটা মূলধন জাতীয় ব্যয়, আর কোনো কারণে যদি আমরা সেই মেশিনটি বিক্রয় করে দেই সেই বিক্রয়লব্ধ অর্থ হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এই দুটো বিষয় থেকেই এই মূলধন জাতীয় আয় বা লাভের উৎপত্তি। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বোঝাই, ধরো আমরা মেশিন ক্রয় করেছি 50,000 টাকা দিয়ে, সেই 50,000 টাকা মেশিনটি আমাদের প্রতিষ্ঠানে আনয়ন করতে খরচ হলো 5,000 টাকা, সেই প্রতিষ্ঠানটি সেই মেশিনটি আমাদের প্রতিষ্ঠানে বসানোতে অর্থাৎ সংস্থাপন করতে গিয়ে খরচ হলো আরো 3,000 টাকা, তাহলে আমাদের খরচ হলো টোটাল 58,000 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রদান বা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমরা যদি এই প্রতিষ্ঠান এই মেশিনটি কোনো কারণে আমরা যদি বিক্রয় করে ফেলি সেই বিক্রয়লব্ধ অর্থ হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। বন্ধুগণ, যদি এই মেশিনটি আমরা কোনো কারণে বিক্রয় করে থাকি 60,000 টাকা দিয়ে আর সেই মেশিনটি আমাদের অর্জন করতে ব্যয় হয়েছিল 58,000 টাকা, অর্থাৎ আমাদের 2,000 টাকা লাভ তৈরি হয়েছে, এই লাভটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় বা লাভ। ঠিক তার বিপরীত হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, অর্থাৎ যদি আমরা মেশিনটি কোনো কারণে বিক্রয় করে থাকি 55,000 টাকায় বিক্রয় মূল্য আর সেই মেশিনটি আমাদের অর্জন করতে খরচ হয়েছিল 58,000 টাকা, তাহলে আমাদের 3,000 টাকা লস বা নেগেটিভ তৈরি হয়েছে আর এই ক্ষতি হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। অর্থাৎ সম্পদ বিক্রয়, এখানে কোনো পণ্য বিক্রয় বা অন্য কোনো বিষয় আসবে না, শুধুমাত্র সম্পদ বিক্রয় যেটা আমরা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কিনেছিলাম সেটা যদি আমরা বিক্রয় করে যদি আমাদের কোনো কারণে লস হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, সেটা বিক্রি করে যদি আমাদের লাভ হয় সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় লাভ। আশা করি শিক্ষার মধ্যে আমরা এই জিনিসটা খুব চমৎকারভাবে বুঝেছি। আমরা এখন তোমাদের সাথে শেষ টপিক নিয়ে কথা বলবো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্ব মানে লেট, দেরি বা সময় ক্ষেপণ, আর বলেছি মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ এটি মুনাফা জাতীয় ব্যয়ের মতো কিন্তু এটার ফলাফল একটু বেশি সময় পাওয়া যাবে বলে আমরা আশা করছি, সেই বিষয়টি হচ্ছে বিলম্বিত। এটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক হিসাব বছরের পর্যন্ত সুবিধা ভোগ করা যায়।
এটাও আমাদের এখানে খুব বেশি একটা লেনদেন না, মাত্র তিনটি লেনদেনের মাধ্যমে আমরা এই বিলম্বিত মুনাফা জাতীয় বিষয়টা আলোচনা শেষ করবো। একটি হচ্ছে নতুন কোন পণ্যে আমরা যদি গবেষণা করি, অর্থাৎ নতুন পণ্য যদি আমরা বাজারে আনতে গিয়ে আমরা সেই পরীক্ষামূলক পেছনে যদি আমরা কোনো ব্যয় করে থাকি, সেই ব্যয়টা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা ব্যবসা প্রতিষ্ঠান যদি স্থানান্তর করতে চাই, সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমরা নিয়মিত স্থানান্তর করি না, এইটা আমাদের খুব কিছুদিন পর পর হয়। এই ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করতে গিয়ে আমাদের যে ব্যয় হয় সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা ব্যয়। এবং ফাইনালি আমরা যদি বিজ্ঞাপনের পিছনে অত্যাধিক ব্যয় করে থাকি, বিজ্ঞাপনের জন্য অত্যাধিক ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা আমরা একটু বেশি শুনতে পাবো বলে আশা করছি, যেমন আমরা বিলবোর্ড স্থাপন করলাম, এই বিলবোর্ড আমরা 3 বছরের জন্য যদি লিজ দিয়ে থাকি, তাহলে এই বিলবোর্ডের জন্য আমরা যে বিজ্ঞাপনের পিছনে যে ব্যয় করলাম সেই ব্যয়টা নির্দিষ্ট হিসাব করা শেষ হোক আরো 2 বছর বেশি পাওয়া যাবে, সেই ব্যয়টা হচ্ছে বিলম্বিত জাতীয় ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে এই চতুর্থ অধ্যায়ের পুরো অধ্যায়টা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই হোম স্কুলিং প্রোগ্রামে মনোচনা স্টাডিস্টের পক্ষ থেকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা নিশ্চয়ই উপকৃত হবে এবং পরবর্তীতে কোন এক সময় তোমাদের সাথে আমরা এই অধ্যায় সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় এই বিষয়টি আরো বেশি চর্চা করবে এবং আমার সাথে সবসময় সংযুক্ত থাকবে। দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, আমি জয়ন্ত চন্দ্রের তোমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে সংযুক্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।